নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি খুব সাধারণভাবে এছরের তরকারি রান্না করে দেখাবো রোজকার রান্না যেভাবে খুব কম তেল মশলা দিয়ে করা হয় ঠিক সেইভাবে রান্না করার চেষ্টা করব তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করি আর এটা বানাতে কী কি লাগবে প্রথমে দেখে নিই তরকারি বানানোর জন্য তো এচর তো লাগবেই তো এচরটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এচড়টা কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি জলে সামান্য তেল দিয়ে রেখেছি যাতে করে পাত্রটার গায়ে কোনো আঠা না লেগে যায় সেই জন্য এখন আমি এচড়ের মধ্যে একটু হলুদ দিয়ে দেব। যাতে করে কালো না হয়ে যায় আর এখানে কিছু মশলা নিয়েছি রেগুলার মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর নিয়েছি এখানে কিছু মশলা যেমন গোটা জিরে ধনে আর মৌরি আর কিছু গরম মশলা গোটা রেখেছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো প্রথমে এঁচড়টাকে আমি কুকারে দিয়ে দিলাম দুটো সিটি দিয়ে দেব যাতে সেভেন্টি পার্সেন্ট মতো এইচড়টা আমার কুক হয়ে যায় সামান্য লবণ দিয়ে দিলাম আজকের রান্নাটা আমি খুবই সিম্পলভাবে করার চেষ্টা করছি এবার সমস্ত মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। আর এই রান্নাতে আমি পেঁয়াজটা কিন্তু কেটে ব্যবহার করছি আর টমেটোটাও আমি কেটে ব্যবহার করব পেস্ট বানাবো না অনেকেই পেঁয়াজ আর টমেটোটা পেস্ট বানিয়ে ব্যবহার করেন তো আমার মশলা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর এই এঁচড় রান্নাতে কিন্তু সরিষার তেলের পরিমাণটা বেশি লাগে একটু তো এবার দেখুন তেলের মধ্যে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি আর এই অবশিষ্ট তেলের মধ্যে এঁচড়টাকেও ভেজে নেব আর এঁচড়টা আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি ওই সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করেছি যাতে করে তেলে ভাজার সময় খুব সুন্দরভাবে ভাজা হয় গলে না যায় বা ছেড়ে ছেড়ে না যায় এঁচোড়টা ভাজা হয়ে গেলে এটাও তুলে রাখবো আর অনেকেই কিন্তু এঁচোড়টা সেদ্ধ করেন না কাঁচা হিসাবেও ব্যবহার করেন মানে কাঁচাই এইভাবে ডাইরেক্ট তেলে ভেজে রান্নাটা করেন বাট আমার কাছে সেদ্ধ করে জলটা একটু ফেলে দিলেই বেশি ভালো মনে হয় কারণ এঁচড়ের একটু কষা ভাব থাকে তো সেটাই সেদ্ধ করে জলটা ফেলে দিলে চলে যায় আর রান্নাটাও খেতে টেস্টি আমার কাছে বেশি মনে হয় তা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এবার দেখুন যে অবশিষ্ট তেলটা পড়েছিলো সেই তেলে আরও একটু সরিষার তেল অ্যাড করলাম একটু সামান্য চিনি দিয়েছি চিনিটা ক্যারামেল হয়ে গেলে গোটা গরম মশলাটা ফোড়ন হিসাবে দিয়েছি গরম মশলাটা ওই পনেরো সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজে আমি সামান্য লবণ ব্যবহার করেছি যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা দেখুন লাল হয়ে যাওয়ার পর আমি বাটা মশলাটা দিয়ে দিলাম তারপর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম এরপর খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তারপর টমেটোটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখুন তেল বেরিয়ে এসছে এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা এঁচড় আর আলুটা অ্যাড করে দিলাম মশলার সাথে এঁচড় আর আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি পরিমাণ মতো গরম জল ব্যবহার করব আর আমি সবজিটা যেমন থিকনেস রাখবো তার থেকে জলটা একটু বেশি দিতে হবে সমস্ত কিছু ভালোভাবে ফুটে গেলে একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি এখন আমি দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা খুললাম তো এখন আমি লবণটা একটু চেক করে নেব এবার আমি সামান্য চিনি ব্যবহার করলাম এটা অপশনাল ভালো লাগলে দেবেন নাহলে স্কিপ করবেন আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সবার শেষে ধনিয়া পাতা দিলাম এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে সবার শেষে এক চামচ মতো ঘি দিলাম এই ঘিটা দিলে কিন্তু এঁচড়ের টেস্ট খুবই ভালো আসে এবার একটু ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার এই সিম্পল এইচারের তরকারিটা কেমন হয়েছে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা